Hello my dear beautiful friends, welcome to my eco friends channel. কলা গাছের থেকে কিভাবে থোর বের করতে হয় আজকে সেটাই দেখাবো। আমি আগে একদিন এখান থেকে কলা কেটে নিয়ে গেছিলাম, একটা কলা গাছ দেখিয়েছিলাম। এই যে সেই কলা, বাতি হওয়ার আগেই কলাটা কাঁধির থেকে পড়ে গেছে। ভেতরের সাদা নরম অংশটাই হচ্ছে থোর। এই থোরটা খুবই উপকারী একটা খাদ্য আর সুস্বাদু খাবার। তো খুবই কষ্ট হয় এটাকে ছাড়াতে। এইভাবে আমি ধীরে ধীরে কলার বাকলগুলো তুলে নেব। এগুলো ছাড়াতে একটু কষ্ট হয় ঠিকই, তবে কলার থোর খুবই স্বাস্থ্যকর একটা খাবার। কষ্ট হলেও এটা একদম টাটকা আর সারবিহীন, এর মধ্যে এতটুকুও সার নেই। বাজার থেকে কেনা কোনো সার নেই এবং কোনো আলাদা করে কোনো সার দেওয়াও হয়নি এতে, একদম ন্যাচারালি এটা তৈরি হয়েছে। তো এই যে ফ্রেন্ডস, একদম ফ্রেশ কলার থোর। এই ভেতরের এই সাদা অংশটাই খাওয়ার জন্য ব্যবহার করা হয়। তো দুই টুকরো হয়েছে একটা গাছে, কলাটা খাওয়া গেল না, থোরটা নিয়ে নিলাম। এত নরম যে ভেঙে গেল হাতের থেকে, ঝাঁকিতে ভেঙে গেল।
তো অনেক কষ্ট করে আমি এইখান থেকে থোর বের করলাম, আগের দিন বের করতে পারিনি। আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, থোর কাটার ভিডিও। তো এখানে আমার এই যে থোরগুলোকে কেটে নিয়েছি, সব ছোট ছোট পিস করে নিলাম। সো ফ্রেন্ডস, আমি আরও কিছু এখান থেকে কালেক্ট করে নিয়ে যাচ্ছি। এই যে মোচা, দুটো মোচা অনেক কষ্টে পেরেছি। আর এই মোচার ফুলটা অনেকটা বড় হয়ে গেছে, আগের দিন দেখিয়েছিলাম। এটা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে অসুবিধা হবে, তো আমি এখান থেকে এটুকু কেটে নেবো।